দেবলীনার কিচেনার ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বাড়িটা খুব ফাঁকা হয়ে গেল, বেশ সপ্তমী থেকে ননদদের সাথে কাটাচ্ছিলাম, ননদের বাড়ি ঘুরে এলাম, দুটো ব্লগ পোস্ট করেছি অলরেডি, আবার আর একটা ব্লগও পোস্ট করব। ওখানে তো রোদে ঘুরে একটু শরীর টরীর খারাপ হয়ে গেছিলো, এবার এসেও মেয়েটাও ভীষণ অসুস্থ হয়ে পড়ল, ভীষণ বমি হচ্ছিল। তারপরে ডাক্তারের সাথে কনসাল্ট করে ওকে ওষুধ টষুধ দেওয়া হলো। এবার এদিকে আর একটা খুব খারাপ, মানে মন খারাপের কথা আমার কাছে, যেটা মনে হলো যে শেয়ার করি। আমার দাদা এনজিও করে, এবার এনজিও করলে তো বিভিন্ন ক্যাটাগরির লোকেদের সাথে ওকে মিশতে হয়। এবার ওরও কোভিড পজিটিভ এসছে, সে খবরটা দশমীর দিন বিকেলবেলা মানে ফোনে জানতে পারলাম, খুব মন খারাপ লাগছে। তারপরে ওকে বেশি ফোন করতেও পারছি না, জাস্ট ভিডিও কল করে ওকে একটু দেখছি, এই কারণে ভীষণ কাশি হচ্ছে, কাশিতে ও কথা বলতে পারছে না। এবার অনেকটা দূরে আছি, যেহেতু আমার বাবার বাড়িটা অনেকটা দূরে, কোনো মানে কোনোভাবেই যাওয়ারও প্রশ্ন তো এখন নেই, মনটা ভীষণ খারাপ। তবে একটা খুব ভালো খবর, মানে আমাদের এদিকে আমি দেখছি যে মানে কোভিড হলে অনেক সময় খুব এড়িয়ে চলছে লোকজন, বা ভয়ে ভয়ে, আমি নিজেও খুব ভয় পাই, বা ভয় আগে পেতাম অনেকটা, এখন কাটিয়ে উঠেছি, হাজব্যান্ডও ভীষণ ভয় পায়। কিন্তু আমার দাদার যে কোভিড হয়েছে, ও বাড়িতেই ওকে রাখা হয়েছে, কিন্তু প্রচুর লোকজন ওর সাথে দেখা করতে আসছে। ইভেন আমার পাশের বাড়ির দাদাকে আমি ফোন করেছি যখন, যে দাদা মানে আমার দাদাকে যেহেতু সবসময় ফোনটা করতে পারছি না কাশির জন্য, যে ওকে ডিস্টার্ব করা হবে, বা বৌদি ভীষণ ব্যস্ত, যেহেতু বৌদিরও মনে হচ্ছে একটু গলা ব্যথা শুরু হয়ে গেছে, বৌদি বলছিল এবার ওদের এখনও টেস্ট হয়নি, কিছু ধরা পড়েনি এখনও, ঠাকুর যেন ভালো রাখে ওদেরকে, এটুকুনি প্রার্থনা করি। আর বৌদির ব্যাপারটা হলো যে বৌদি যেহেতু ওই দিকে বিজি, একটু দাদাকে খাবার দিতে হচ্ছে, বা নিজেদেরকেও বারবার গার্গেল ফার্গেল করতে হচ্ছে, আমি সেই জন্য পাশের একটা দাদা আছে, দাদারই বন্ধু, তাকে বারবার ফোন করছি, তাকে যখন বলছি এই তুমি যাবে না ওর বাড়িতে, দাদার কাছে যেও না, জানো এত হাসছে, আর আমাকে বলছে এই তুমি এত ভয় পাচ্ছ কেন, গেলে কি হবে, আবার উল্টে বলছি কাজের লোক এখন ছুটি দাও। মানে আমার আমার বাবার বাড়িতে একজন হোল টাইমার আছে, আমাদের ছোটোবেলা থেকেই সে থাকতো, সে ওদের বাড়িতেও এখন একটু কাজ করে সময় কাটানোর জন্য কিছুটা। তখন আমি বলছি না তুমি আসতে বারণ করো, এখন তোমার বাড়িতে বাচ্চা আছে। আর এত হাসছে আর বলছে এই কি সব বলছে রে আমাকে, হ্যাঁ বলছে আমরাও সব কিচ্ছু মানি না, কিছু ভয় পাই না। মানে তখন না শুনে খুব ভালো লাগলো যে আমরা একটা এত ভীতির মধ্যে দিয়ে আমাদের দিন যাপন চলছে, কিন্তু সেখানে আমি দেখছি আমার নিজের রক্তের সম্পর্কে দাদা, একই মায়ের পেটে আমরা জন্মেছি, সেই দাদার যখন কোভিড হয়েছে এত লোক ওকে হেল্প করছে, এত লোক ওর বাড়িতে আসছে, যে মনেই হচ্ছে না যে মানে রোগটা সেরকম ভয়ানক। যা এটা খুব ভালো লাগছে যে সবাই তো সাহায্য করছে ওকে, আর ওকে খুব সবাই ভালোবাসে। মানে আমি চাই আপনারা সকলে একটু প্রে করুন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ ও যে সমাজসেবা করে ওর জন্য অনেকেরই তো খুব অসুবিধে হচ্ছে, অনেক বাচ্চারা ওর মুখের দিকে তাকিয়ে থাকে যে ও কখন একটু ওদের কাছে যাবে, একটু হেল্প করবে, ওর সাথে অনেক বড় টিমও আছে, সবাই যেন ভালো থাকে। সেটাই আপনাদের সাথে গল্প করতে করতে একটা মনে হলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, মনের কথা বললাম, মনে হলো মনটা অনেকটাই হালকা হলো। আমি নারকেলটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, পুরো পচে গেছে ভেতরটা। এবার আমি চারটে নারকেল কিনেছিলাম, তা চারটে নারকেলের মধ্যে মনে হলো যে সব নারকেল ফেলে দেব। এবার তখন হঠাৎ করে মাথায় এলো, তাহলে আপনাদের সাথে একটা নারকেল তেলের রেসিপি শেয়ার করলে কেমন হয়। প্রচুর বকবক করে ফেলেছি, তবু আর একটু দেখিয়ে দিই, আমি এখানেই নারকেলটা কুড়িয়েও নেব। দেখুন নারকেলটা পুরো পচে গেছে, চারখানা নারকেলের তিনখানা নারকেল আমি পচা বেরিয়েছে আমার কাছে, একটা নারকেল ভালো ছিল। এবার একটা নারকেল, মেয়ে যেহেতু শরীর খারাপ হলো, নাড়ু বানালেই মেয়ে খাবে, মেয়ে খেলেই আবার আবার শরীর খারাপ হবে, সেই ভয়ে ওই ভালো নারকেলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এই পচাটাও রেখে দিয়েছিলাম যে আপনাদেরকে একটু জাস্ট দেখাবো, দেখি আমি পচাটাও কুড়িয়ে নিচ্ছি, নিয়ে আমার রান্নাঘরে নিয়ে যাব আপনাদেরকে। নারকেলটা কোড়ানো হয়ে গেছে, আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে পুরো নারকেলটা আমি ঢেলে দিচ্ছি, দিয়ে জাস্ট দু চামচের মতো জল এর মধ্যে দিয়ে আমি মিক্সিতে একটু পুরোটাই পেস্ট করে নেব।
আমি এটাকে মিক্সিতে একটু সামান্য জল দিয়ে পেস্ট করেছি। আমাকে যেহেতু আমার নারকেল কোড়া অনেকটা ছিল না, দুটো ওই সেই জন্য ছিল, সেই জন্য আমাকে একটু দু চামচ আপনাদেরকে বলেছিলাম, কিন্তু দু চামচের থেকে একটু আমার বেশি লেগেছে। এবার আমি গ্যাসটাকে কিন্তু একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে এবার এটাকে খানিকক্ষণ আমাকে এইভাবে নেড়ে যেতে হবে। একটু বলে নিই, একটু লাল লাল হয়ে গেছিলো, আমি একটু গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে অন্যখানে চলে গেছিলাম, একটু লাল হয়েছে, সেটা কোনো অসুবিধে নেই। আর সামান্য একটু জল দিতে হয়েছে, জল দিয়ে যেমন মিক্সিতে পেস্ট করার সময় জল দিয়েছিলাম, তখনও একটু জল দিতে হলো আর একটু, কারণ শুকিয়ে যাচ্ছিল। আমি এই যে দেখুন জল জল হয়েছে, এই যে বলক উঠছে, আমি এখন এটাকে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে ঠান্ডা করে নেব। নেক্সট প্রসেস আসার আগে, আসার সময় আমি আপনাদেরকে ঠিক এগুলোকে এরকম করে চিপে চিপে রসটাকে বের করে নিলাম, নিয়ে এবার এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব, দেখা যাক তেলটা কতক্ষণে বেরোয়, একটু টাইম সাপেক্ষ ব্যাপার। এটা ফুটতে শুরু করেছে, এটা আমি এখানে অলরেডি একটা বাটি রেডি করে রেখেছি, একটা স্ট্রেনার রেডি করে রেখে ওপরে একটা ন্যাপকিন দিয়ে দিয়েছি, যাতে এই ভেতরে যে কালো ইয়েগুলো সেগুলো যাতে এর মধ্যেই থেকে যায়, তেলে না পড়ে। আর বাকি যে ঝুড়োগুলো রেখে দিয়েছি ওইগুলো আবার আমি পরে করে নেব, আবার ঠিক সেম প্রসেসে আমি একটু জল দেব, জল দিয়ে আমি সেটাকে আবার আর একটু বেটে নেবো, বেটে নিয়ে তবে আমি কড়াইতে দিয়ে এরকম এই প্রসেসেই তেলটা করবো। এবং দেখুন কতটা তেল বেরিয়ে এসছে, আমি তেলটা দেখাবো আপনাদেরকে, থেকে পূর্ব একটা তেলের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখানে তেলটাকে খুব তাড়াতাড়ি ঢালতে হবে, তা নালে আর খুব সুন্দর বাড়িতেই বানিয়ে নিই খাঁটি নারকেল তেল, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে আমি আরো চেপে চেপে নেব, তার আগেই দেখুন কত সুন্দর নারকেল তেল হয়েছে। এইভাবে বাকি তেলটাও আমি ঠিক করে নেব এই প্রসেসে, দেখুন কত সুন্দর নারকেল তেল তৈরি হয়েছে। এবার বাকি তেলটাও আমি ঠিক সেম প্রসেসেই করে নেবো।